যে পাঁচটি কারণে লাল সিং চাড্ডা আপনার দেখা উচিত। ফরেস্ট গাম্প দর্শকের কাছে একটি আবেগের নাম। টম হ্যাংস অভিনীত এই চলচ্চিত্রটি প্রায় সকল দর্শকেরই পছন্দের তালিকার শীর্ষে। মুক্তির প্রায় 28 বছর পর এই সিনেমার হিন্দি অ্যাডাপ্টেশন লাল সিং চাড্ডা আসতে যাচ্ছে পর্দায়। বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার মুক্তি পাবার পরপরই আলোচনার শীর্ষে। কেমন হলো লাল সিং চাড্ডার ট্রেলার? কোন পাঁচটি কারণে এই সিনেমার জন্য অবশ্যই অপেক্ষা করছি দর্শকদের, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে চলে আসি অ্যাডাপ্টেশনের প্যাশন। একটি সিনেমা বানাতে কতদিন সময় লাগে? গল্প লেখা থেকে শুরু করে শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন, কমপক্ষে 1 থেকে 2 বছর। অথচ লাল সিং চাড্ডা সিনেমার বানানোর জন্য লেগেছে 14 বছর। আমির খান যখন রাঙ্গদে বাস্তি করেন, সে সময় তার কো স্টার অতুল কুলকার্ণী তাকে শোনায় যে ফরেস্ট গাম্পের হিন্দি অ্যাডাপ্টেশন সে করতে চায়। আমিরও গল্প শুনতে চায়। অতুল কুলকার্ণী শোনায় এক পাঞ্জাবি ছেলের গল্প, কাশ্মীরে হওয়া যুদ্ধের গল্প, ফরেস্ট যেন লাল সিং হয় জন্ম নেয় সে গল্পে। গল্প শুনে 30 সেকেন্ডেই আমির খান রাজি হয়ে যায়। কিন্তু এখানেই তো গল্প শেষ নয়, রাইটস যুদ্ধ। রবার্ট জেমেকিস স্বাভাবিকভাবেই চাননি ফরেস্ট গাম্পের স্বত্ব বিক্রি করতে। ওদিকে আমির খানও কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি স্টিফেন স্পিলবার্গকে ধরলেন। স্পিলবার্গ তখন ব্রিজ অফ স্পাইসের শুটিং নিয়ে ব্যস্ত। সেই সিনেমায় অভিনয় করছেন আসল ফরেস্ট, অর্থাৎ টম হ্যাঙ্কস। টম জানালেন, আমির 3 সিনেমাটি তিনি 3 দেখেছেন। স্পিলবার্গ আর টমের বদান্যতায় মন গলল ফরেস্ট গাম্পের পরিচালকের। আমিরের হাতে চলে এলো ফরেস্ট গাম্পের রিমেক করার অনুমতি। আমির বোধহয় মনে মনে কথাও দিলেন টমকে, লাল সিং চাড্ডা তোমাকে অন্তত 4 দেখানোর মতো করে বানাবো। সিনসিয়ারিটি, লাল সিং চাড্ডা আমিরের ড্রিম প্রজেক্ট, তাই এই সিনেমায় যারাই যুক্ত হয়েছেন তারাও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য আমির কঠিন সব ডিসিশন নিতেও দ্বিধাবোধ করেননি। শিখ চরিত্রে নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ করেছেন দাড়ি ও চুল। তরুণ বয়স দেখানোর জন্য সিজিআই তো ছিলই, তবুও আমির নিজের ওজন কমিয়েছেন। বন্ধু চরিত্রে ভারতের অন্যতম সেরা অভিনেতা বিজয় সেতুপতিকে সিলেক্ট করা হলেও পরে বিজয়ের কমিটমেন্ট ইস্যুতে প্রবলেম মনে হওয়ায় তাকে বাদ দিতেও তিনি দ্বিধাবোধ করেননি। এমনকি ইন্ডিয়া চায়নার মাঝে চলতে থাকা শীতলতার মাঝেও শুট করে গেছেন লাদাখে, পরে অবশ্য শুটিং ক্যান্সেল করেছেন। আর কোভিডের মাঝে শুট করা তো আছেই। টিমের প্রতিটি মেম্বার সিনসিয়ারিটি এসব উদাহরণ থেকে অবশ্যই প্রকট। মিউজিক ও সিনেমাটোগ্রাফি, ফরেস্ট গাম্পের যে একটা মিষ্টি সুর ছিল সেটি আমির লাল সিং চাড্ডায় আনতে চেয়েছেন, তাই প্রীতম আর অমিতাভ ভট্টাচার্যের জুটিকে নিয়ে এসেছেন এই সিনেমার জন্য। নিঃসংকোচে গানের লিরিক্যাল ভিডিও আপলোড করে দিয়েছেন ট্রেলার রিলিজের আগে। তার মতে দর্শক এখন আর গান শুনতে চায় না, দেখতে চায়। তুমি চাহ রা থা কি হাম সব ইন গানো কো সুনে অর সুন কে এক্সপিরিয়েন্স করেন। কিন্তু তার বিশ্বাস লাল সিং চাড্ডার গানগুলো তারা শুনবে ও ভালোবাসবে। আসলেও কাহানি আর ম্যাকি কারা গান দুটো যেন ফিরে এনেছে বলিউড থেকে হারিয়ে যাওয়া সেই মেলোডিকে। প্রথম প্রেমে পড়ার মতো গান, নিজেকে হারিয়ে খোঁজার মতো গান। ট্রেলারে এই সিনেমার সিনেমাটোগ্রাফিও মুগ্ধ করার মতো। পাঞ্জাবের সবুজ সৌন্দর্য থেকে শুরু করে পাহাড়ি এলাকা, ভারতের নানান শহরের নৈসর্গিক সৌন্দর্য উঠে এসেছে যেন ক্যামেরায়। আমির খান, আগের সবগুলো অংশেই আমির খান এসেছেন, তাও তাকে আলাদা করে কারণ হিসাবে দর্শানো উচিত। আমির খান সবসময় দর্শকের পালস বোঝার চেষ্টা করেছেন, সেই অনুযায়ী দারুণ সব সিনেমা ডেলিভার করেছেন। থাকস অফ হিন্দুস্তানের পর নিজেকে ভেঙে চুরে ফেলেছেন লাল সিং চাড্ডার জন্য। ওজন বাড়িয়েছেন, কমিয়েছেন, এগুলো তো আছে, পাশাপাশি সিনেমার প্রতিটি অংশে নিজে কন্ট্রিবিউট করেছেন। ডিরেকশন থেকে শুরু করে মেকআপ, প্রস্থেটিক, মিউজিক, কাস্টিং সবকিছুতে তিনি যুক্ত ছিলেন। এতটাই প্যাশন প্রজেক্ট যে নিজের জীবনে 4 বছর নির্মাণে ও 10 বছর এই সিনেমাকে লালন করে কাটিয়েছেন তিনি। লাল সিং চাড্ডা ফরেস্ট গাম্পের রিমেক বলেই দর্শক দেখবে না, দেখবে আমির খানের কামব্যাক সিনেমা হিসেবেও। কিন্তু ফরেস্ট গাম্পের যে লেগেসি সেটি ধারে কাছেও যেতে পারাটাও অনেক কষ্টের হবে। দর্শকের প্রচন্ড জাজমেন্টাল হবে স্বাভাবিকভাবেই পছন্দের ক্লাসিক রিমেক হতে দেখে। আমির খানের চরিত্রের দিক থেকে পিকে ধুম 3 থেকে বের হতে পারুক বা না পারুক, দিন শেষে লাল সিং চাড্ডা যদি মানুষের মনে জায়গা করে নিতে পারে তাহলে এই সিনেমা সফল হবে। অসাধারণ এই গল্পটিও, যে গল্প সারল্যের কথা বলে, সহজিয়ে মানুষের কথা বলে।